বিজেপির বক্সনগর মণ্ডলের এসি মোর্চা সহ সভাপতি গেরুয়া শিবির ছাড়লেন, যোগ দিয়েছেন লাল ঝান্ডার দলে। শুক্রবার বক্সনগরের কুলুবাড়িতে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে একটি সভার ডাক দিয়েছিল সিপিএম। সেখানে বিজেপি নেতা নিমাই দাস এবং আরও নজন গেরুয়া শিবির ছাড়ার ঘোষণা দেন। তাদের বক্তব্য 2014 সালে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, দলে এখন তাদের আর কোনো গুরুত্বই নেই, তাদের কথা কেউ শোনে না। আর কি বলেছেন তারা শুনুন। জনগণের সেবা করব, আমরা বিজেপি হয়ে সারা বছর কাজ করেছি, আমাদেরকে আর কাজ করার সুযোগ দেয় না জনগণের। তারা কিছু বড় বড় ছেলের লোক, কিছু শিক্ষিত, তারা লুটপাট করা শুরু করছে, দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, আতঙ্কবাদের সাথে যুক্ত হচ্ছে, গরু চুরের লোকে যুক্ত হচ্ছে। সে কারণে আমরা আজকে দলতে করে বামপন্থীর সাথে কাজ করতে চাই, আর বামপন্থীর সাথে আমরা কাজ করব, সবসময় সংগ্রাম করব, আমরা গরিবের সাথে সবসময় কাজ করব। এ আহ্বান থেকে আমি আমার সংস্থা শেষ করলাম। এনকলা জিন্দাবাদ। আমরা বিগত 2014 সালে বিজেপিতে যোগ দিয়েছিলাম, তখন পঞ্চায়েত ইলেকশনের সময় আমি পঞ্চায়েত প্রার্থীও ছিলাম। তখনকার সময় আমাদের বিজেপি সরকারের কাছে অনেক মূল্য ছিল, আর বিজেপি 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে একে একে আমাদেরকে বঞ্চিত করছে। আর সারা ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার যেভাবে দুর্নীতি যে প্রয়াস চালাচ্ছে, এই প্রয়াসের কারণে আজকে আমরা বিজেপির বিরোধিতা করছি। কারণ আমাদের কিছু গ্রামের সাধারণ নেতা থেকে ওখানে মাফিয়া নেতা তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা কোথাও জায়গা পাইনি। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যদি বিরোধিতা করতে যাই তাহলে আমাদের 25 বছরের বিগত দিন সরকার যে ছিল সেটাই আমাদের দিশা দেখাবে এবং এই রাস্তাটাই সঠিক। তাই আমরা এই সরকারের প্রতি আমরা সেই আজকে আমরা তিনজন ভোটার যোগদান করেছি, এবং আমরা আগামী দিন এই দলের থেকে আমরা লড়াই সংগ্রাম করব। আমাদের ত্রিপুরা রাজ্যে 37 লক্ষের মুখ্যমন্ত্রী, উনি বিধানসভার আগে উনি যে ইশতেহার দিয়েছিল কোথায় দিবে স্মার্টফোন, কোথায় দিবে ঘর, উনি আজকে 37 লক্ষ মানুষের দুর্দশা দূরের কথা উনি মানুষকে বিভ্রান্ত করে ভুল বসত মানুষকে বুঝিয়ে সরকার গঠন করেছে। আর আজকে উনি 37 লক্ষ মানুষের চিন্তা ভাবনা ভাবনা ক্ষমে দিয়ে আজকে উনি ওই বক্সনগর ব্লকে এসে চেয়ারম্যান সাহেবের সঙ্গে উনি খোলা পিঠা আর লালি খাচ্ছে, আর এডিসি এলাকাতে গিয়ে উনি পান্তবা তার কাঁচে মরিচ খাচ্ছে। উনি করবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবদের, ত্রিপুরা রাজ্যের জমিতে বিপ্লবের কোন চাষ হবে না, সেখানে মানিকের চাষ হবে। তাই বিহার বিহার সরকার নেই, আমরা আবার তাই ত্রিপুরা রাজ্যের মানিক আসার যে সরকারটা মানিককে আনতে হবে, হীরার কোন দরকার নাই। ও সারা ভারতবর্ষে যে হীরার রাজত্ব সরকার ছিল, যে কেন্দ্রীয় মোদী সরকার, ওই মোদী সরকার বিগত কিছুদিন আগে যে দিল্লি নির্বাচন, সেখানে কেজরিওয়াল একটা মুখ্যমন্ত্রী সেখানে সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছে। তাই আগামী 23 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিপ্লববাবু, ওই বিপ্লববাবুকে পাতাধুলা বাজার থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে ও দিশা দেখাবে লাল ঝেন্ডা। তাই আমি আর বিদায় তো আলোচনা করিনি, আমি আজকে পার্টিতে নতুন যোগদান দিয়েছি, আমার অভিজ্ঞতা তেমন নাই। আমি সবাইকে আবারও লাল সালাম জানিয়ে এখানে আমার দীর্ঘায়িত বাসনা রাখতে চাই না। সবাইকে সংগ্রাম ও অভিনন্দন ও নমস্কার জানিয়ে ইনকালাম জিন্দাবাদ। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।